আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, ইন্ডিয়া এমন একটি দেশ যেখান থেকে আপনি বছরের সর্বশ্রেষ্ঠ যোগগুলো পাবেন, আর এই যোগগুলো বা কৌতুকগুলো আপনাকে বাৎসরিক বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো দরকার সেই রসের উপাদানগুলো সরবরাহ করবে। বন্ধুরা, সেটা যদি বিশ্বাস না হয়, আমি এমন একটি ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি, এটি শোনার পরে আপনার যদি হাসতে হাসতে পেট ব্যথা না হয় তাহলে সকল মেগাবাইট ফেরত। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি শুনেন যে অস্ট্রেলিয়া অথবা আমেরিকা ভারতের হলতেজাস ক্রয় করার জন্য দেন দরবার করছে, তাহলে এটি আপনার কাছে কি মনে হবে? বন্ধুরা, কি হাসি আসছে না? আমি গ্যারান্টি দিলাম আপনি হাসছেন। বন্ধুরা, এটাই সত্য। ভারত বলেছে তাদের এই হলতেজাস ক্রয় করার জন্য নাকি অস্ট্রেলিয়া এবং আমেরিকা ভারতের সাথে দেন দরবার করছে। বন্ধুরা, বাস্তবিক পক্ষে এটি কোনো কৌতুক নয়, এটি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত এবং বস্তুনিষ্ঠ সংবাদ। তাহলে চলুন একটু দেখে নেওয়া যাক। ভারতের এই হলতেজাস ক্রয় করার জন্য নাকি লাইন দিয়েছে মালয়েশিয়া থেকে শুরু করে ভিয়েতনাম, ভিয়েতনাম থেকে শুরু করে অস্ট্রেলিয়া এবং আমেরিকার ম্যারিন ক্রপস। তাহলে চলুন আসল ঘটনাটি একটু ডুব দিয়ে দেখা যাক। আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে রয়েছেন, এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। বন্ধুরা, আপনাদের শেয়ার, আপনাদের ভালোবাসা, আপনাদের লাইক এবং আপনাদের দেখার জন্যই আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো নির্মাণ করি। আমার ভিডিওগুলো একটি বিশ্লেষণমূলক হয় এবং আমি চেষ্টা করি প্রকৃত সত্য তথ্যটি আপনাদের সামনে তুলে ধরতে। তাই অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে যে সকল প্রবাসী ভাইরা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটিকে নিয়মিত ভালোবেসে থাকেন এবং আমরা যে সকল কন্টেন্ট আপলোড করি সেগুলো আপনারা গভীর ভালোবাসায় সুদূর প্রবাসে থেকে দেখে থাকেন, তাদেরকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। বিশেষ করে আমেরিকা, ইউরোপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য থেকে যে সকল প্রবাসী ভাই বোনেরা নিয়মিত আমাদের ফলো করে থাকেন বা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের কারণেই বাংলাদেশের অর্থনীতি আজ মজবুত ভিতের পরে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের সামরিক কেনাকাটা এবং বৈশ্বিক সামরিক বিশ্লেষণগুলো যদি নিয়মিত পেতে চান, আপনারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে থাকবেন। বন্ধুরা, মূল ভিডিওতে ফিরে যাই, এত সময় বকবক করার জন্য ক্ষমা চাচ্ছি। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। ভারত বলেছে তাদের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের তৈরি হলতেজা যুদ্ধ বিমানগুলো বর্তমানে বড় ধরনের পারফর্মার হয়ে উঠেছে। ভারতের যুদ্ধ বিমানটি চায়নার সীমান্তে মোতায়েন করেছে। এতদিন পর্যন্ত ভারতের বিভিন্ন ধরনের সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে নৌবাহিনীর জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড যে সকল নেভাল ভ্যারিয়েন্ট তৈরি করেছিল হলতেজাচের, সেগুলো ভারতের নৌবাহিনী নাকি রিজেক্ট করে দিয়েছে। এর কারণ হচ্ছে এই যুদ্ধ বিমানগুলো নেভাল ভ্যারিয়েন্ট থেকে চালানোর জন্য অতিরিক্ত ভারী। বন্ধুরা, নেভাল ভ্যারিয়েন্টগুলো যে অতিরিক্ত ভারী সেটি পূর্বেই ভারতের সরকারকে জানিয়েছিল ভারতের নৌবাহিনী, কিন্তু ভারতের সরকারের একটি গোধরা ভাব ছিল, যে করেই হোক তাদের দেখাতে হবে যে ভারতের নৌবাহিনী থেকে শুরু করে ভারতের বিমান বাহিনী হলতেজাস পরিচালনা করছে, তা না হলে তারা আন্তর্জাতিক মার্কেটগুলো ধরতে পারছিল না। তারা প্রথম থেকেই বাংলাদেশকে চাপ দিয়ে আসছিল এই ভাঙ্গাড়ি মালখানা বিক্রয় করার জন্য। বন্ধুরা, এর অদ্ভুত ধরনের ডিজাইন এবং এর সামগ্রিক যে অ্যাভয়েন্সগুলো সেটি 13টি দেশ বলে তৈরি করেছে, তার মানে এর মধ্যে যে কোনো একটি দেশ ফল্ট করলে হলতেজাস ফল্ট করবে। এখানে বলা হয়ে থাকে যে এর ইঞ্জিন উৎপাদন করছে আমেরিকা, এর বিভিন্ন ধরনের ইলেকট্রিক আর্ফার সিস্টেম থেকে শুরু করে এর বড় ধরনের অ্যাভনিক সরবরাহকারী দেশ হলো ইসরায়েল। বন্ধুরা, সুইডেন থেকেও এর বিভিন্ন ধরনের অংশ আনা হয়, ভারতে উৎপাদন হয় কিছু। বন্ধুরা, ব্রিটেনের সাথেও বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনের চুক্তি রয়েছে। তাহলে সামগ্রিকভাবে আমি যদি বিশ্লেষণ করি, এই সকল দেশগুলোর মধ্যে যদি যে কোনো একটি ফল্ট করে তারা এই হলতেজাসের যন্ত্র সরবরাহের ক্ষেত্রে, তাহলে এর পরবর্তী উৎপাদন প্রক্রিয়াগুলো কীভাবে অব্যাহত থাকবে, এই ব্যাপারগুলো বিশ্লেষণ করার পরে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে যেটি স্পষ্ট হয়েছে, ভারতের এই হলতেজাসের পেছনে টাকা খরচ না করে সেগুলো বাংলাদেশে মৎস্য চাষ করা অনেক ভালো হবে। কারণ মৎস্য চাষ করলে ভবিষ্যতে রপ্তানি করে বাংলাদেশ বড় ধরনের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। বন্ধুরা, এই সকল ভারতীয় সমরাস্ত্রের পিছনে টাকা ঢালা মানে সকল টাকা পানিতে যাওয়া। এক হচ্ছে আমাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হচ্ছে এই দাদারা, আর দ্বিতীয়ত তারা সবসময়ের জন্য মায়ানমারকে সামরিকভাবে শক্তিশালী করার জন্য যে সকল সমরাস্ত্র দিচ্ছে সেগুলো বাংলাদেশের জন্য উপকারী হচ্ছে বটে। ভারতীয় সমরাস্ত্র নিয়ে যে সকল দেশ যুদ্ধ করতে যাবে তাদের কী অবস্থা হবে তা জানার জন্য আপনারা একটু নেপালের দিকে তাকাতে হবে। বন্ধুরা, নেপালকে সেদে সুদে ভারত অনেকগুলো তাদের দেশে নির্মিত ইনসাস রাইফেল দিয়েছিল। বন্ধুরা, এই ইনসাস রাইফেলের যে পারফরমেন্স, এই পারফরমেন্সের ঠেলায় নেপালের সেনাবাহিনী ভারতের সমর্থনপুষ্ট নেপালের অভ্যন্তরে বিদ্রোহীদের বিরুদ্ধে ঘোলা জল খেয়েছে। এই সকল ইনসাস রাইফেল দিয়ে যখন তারা ফায়ার করেছে, তখন কয়েকটি ফায়ারের পরই ভারতে নির্মিত এই মেড ইন্ডিয়ান মালটি গরম হয়ে গিয়েছে।
অতিরিক্ত গরমের কারণে পরবর্তীতে এই মাল্টিডিয়ার ফায়ার করা যায়নি। আর সেই ফাঁকে ভারতের সমর্থনপুষ্ট বিদ্রোহী গোষ্ঠী নেপালের আর্মিদের উপর ভয়াবহ হামলা পরিচালনা করেছে। এরপর নেপাল সরকার একটি পরিপত্র জারি করে, আর সেই পরিপত্রে ঘোষণা করা হয় যে ভারতীয় এই ইনসাস রাইফেল নেপাল সেনাবাহিনীর কোনো কোরেই থাকবে না বা কোনো ডিভিশনেই থাকবে না। সরাসরি নেপালের সেনাবাহিনী থেকে ভারতের এই ইনসাস রাইফেলটিকে ব্যান্ড করে দেওয়া হয়। পরবর্তীতে তারা অনেক গবেষণা করে বের করে যে যেহেতু এই বিদ্রোহী গোষ্ঠীগুলো ভারতের সমর্থনপুষ্ট, তারা ষড়যন্ত্র করে নেপালের কাছে এই ইনসাস রাইফেল সরবরাহ করেছে। অর্থাৎ এই রাইফেল থাকলে নেপাল বাহিনী নিশ্চিত পরাজিত হবে। সুতরাং এর পিছনে তাদের কোনো দুরভিসন্ধি কাজ করেছিল। বন্ধুরা, বাংলাদেশকে এই ব্যাপারটি ভেবে দেখার জন্য অনুরোধ করছি। ভারত এমন কোনো সমরাস্ত্র বাংলাদেশের হাতে দেবে না যেটি তারা যুদ্ধকালীন সময় ভারতের বিরুদ্ধে মারাত্মকভাবে ব্যবহার করতে পারে। তারা যেগুলো দেবে হয় রিজেক্টেড মাল অথবা এমন কোনো সমরাস্ত্র যেগুলো জন্মের পর থেকেই বড় ধরনের ত্রুটি বহন করে চলছে। বন্ধুরা, ভারতের এই হলতেজাসের এগেনস্টে অনেকগুলো ত্রুটি পরিলক্ষিত হয়েছে বা ধরা পড়েছে। বন্ধুরা, এই সকল মাল নাকি অস্ট্রেলিয়ার রয়্যাল এয়ারফোর্স এবং আমেরিকার ম্যারিন ক্রপস কিনতে চায়। বন্ধুরা, প্রশ্ন রেখে গেলাম এর বাস্তব ভিত্তি সম্পর্কে, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের কি সত্যি মনে হয় যে এই হলতেজাস মালয়েশিয়া, ভিয়েতনাম, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়ান রয়্যাল এয়ারফোর্স এবং আমেরিকার ম্যারিন ক্রপস ক্রয় করার জন্য ইচ্ছা পোষণ করেছে? যদি সঠিক মনে হয় অবশ্যই কমেন্টস করবেন, আর যদি সঠিক মনে না হয় তাহলেও কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলো পড়ে পড়ে আমি একটু আনন্দ পাবো আশা করি। বন্ধুরা, আমি আপনাদের মন ভরানোর চেষ্টা করি, মাঝে মাঝে কমেন্টসের মাধ্যমে আপনারাও আমাকে একটু খুশি করার চেষ্টা করবেন। বন্ধুরা, বাস্তব ঘটনায় ফিরে যাই। ভারত সরকার প্রায় $7 বিলিয়ন বিনিময়ে 83টি Mark II হলতেজাস অর্ডার করেছিল। এই অর্ডারের পিছনে কোনো কার্যকরী উদ্দেশ্য ছিল না। এই অর্ডারের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বকে দেখানো যে ভারত এতগুলো হলতেজাস যেহেতু অর্ডার করেছে, এটিতে আর কোনো ত্রুটি নেই। এরপরই তারা বিভিন্নভাবে দেন দরবার করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, সৌদি আরব সহ উত্তর আফ্রিকার অনেক দেশ তারা এটি কিনতে চেয়েছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো ফাটিয়ে ফেলে। অস্ট্রেলিয়ান রয়্যাল এয়ারফোর্স এবং US ম্যারিন ক্রপসও এই হলতেজাসের প্রতি আগ্রহ দেখিয়েছে। এটি শোনার পরে আমি বুঝতে পারলাম কোথাও কোনো ভুল হচ্ছে। বন্ধুরা, এরপরে আমি বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে দেখলাম, আসলে এর বাস্তব কোনো ভিত্তি নেই। ভিত্তি আছে শুধু ভারতীয় যে সকল ডিফেন্স জার্নাল এবং অনলাইন জার্নালগুলো রয়েছে সেইখানে। সুতরাং সেখানে পড়ে আমি একটি বিশ্লেষণধর্মী ভিডিও নির্মাণের চেষ্টা করি, অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আর এরপরই তারা বিদেশের মার্কেটে অর্থাৎ এক্সপোর্ট পটেনশিয়াল মার্কেটে তারা তাদের এই হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডে উৎপাদনকৃত এই যুদ্ধ বিমান অফার করে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সকে। বন্ধুরা, এটি তাদেরকে অফার করা হয়েছে লিড ইন ফ্লাইট ট্রেইনার হিসেবে। July 2021 মাসে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স তাদের বহরে থাকা 30টি হাওয়াক MK-127 লাইট ফাইটার এয়ারক্রাফ্টকে রিপ্লেসের জন্য একটি RFI বা রিকোয়েস্ট ফর ইনফরমেশন জারি করে। আর সেই রিকোয়েস্ট ফর ইনফরমেশনের ভিত্তিতে হলতেজাস রিপোর্ট করে যে তারা অস্ট্রেলিয়ান এয়ারফোর্সকে তাদের এই লাইট কমব্যাক্ট এয়ারক্রাফ্ট অর্থাৎ হলতেজাসটি অফার করেছে। বন্ধুরা, অফার করাই মানে যে বিক্রয় নয়, এটি হয়তো ভারতের সংবাদ মাধ্যমগুলো বোঝেই না। আর এরপরই ভারতের সংবাদ মাধ্যম উঠে পড়ে লাগে যে অস্ট্রেলিয়ান এয়ারফোর্স অর্থাৎ রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স ভারতের এই লাইট কমব্যাক্ট এয়ারক্রাফ্টটি বা হলতেজাস যুদ্ধবিমানটি কিনছে। RFI বা রিকোয়েস্ট ফর ইনফরমেশন হলো ক্রয়কারী দেশ কর্তৃক জারিকৃত এমন একটি বিষয় যার মাধ্যমে ক্রয়কারী দেশ ক্রয়কৃত সমরাস্ত্রটির বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্রহণ করে এবং তারা বাছাই বিশ্লেষণ করে যে এটি তাদের জন্য যুচ্ছই কি না। যদি তাদের সামরিক বাহিনীর জন্য সেই সমরাস্ত্রটি উল্লেখযোগ্যভাবে কার্যকর হয়, তাহলে পরবর্তীতে তারা এমনভাবে টেন্ডার আহ্বান করে যেন তারা উক্ত বিশ্লেষণকৃত সমরাস্ত্রটি কিনতে পারে। বন্ধুরা, আমেরিকার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি আমেরিকান ম্যারিন ক্রপস কীভাবে ভারতের এই মালখানা অর্ডার করেছিল, আর সেটির জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আমেরিকার ম্যারিন ক্রপস তাদের বহরে থাকা পুরনো হয়ে যাওয়া লাইট কমব্যাক্ট এয়ারক্রাফ্ট অর্থাৎ লাইট ট্রেইনার এয়ারক্রাফ্টগুলোকে বদলে নেওয়ার জন্য তারা একটি ইন্টারন্যাশনাল RFI ইস্যু করে। বন্ধুরা, তাদের উদ্দেশ্য ছিল তাদের বহরে থাকা পুরনো হয়ে যাওয়া ট্রেইনার হিসেবে বোয়িং T-45 গচহাওক যুদ্ধবিমানগুলোকে নতুন কোনো এই ধরনের ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান দ্বারা রিপ্লেস করা। বন্ধুরা, এই ট্রেইনার কাম লাইট অ্যাটাক যুদ্ধবিমানগুলো নির্মাণ করেছিল বোয়িং এয়ারক্রাফট কর্পোরেশন, আর এগুলো ছিল BAE হাওকের একটি কপি ভার্সন। আমেরিকার ম্যারিন ক্রপস কর্তৃক প্রকাশিত এই রিকোয়েস্ট ফর প্রপোজালের পর BAE হাওক নিজেই এর মডিফাই ভার্সন আমেরিকার ম্যারিন ক্রপসকে দেওয়ার জন্য দেন দরবার করে। পরবর্তীতে আরও কিছু কোম্পানি বা প্রতিষ্ঠান এই ধরনের ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান আমেরিকার ম্যারিন বাহিনীকে অফার করে। সেগুলোর মধ্যে রয়েছে T-7A এবং সাউথ কোরিয়ার নির্মিত T-50।
এবং ইটালি নির্মিত M346 অ্যামেরিচি। বন্ধুরা, এরা বর্তমানে আমেরিকার ব্যানিক্রফসের এই ট্রেনার এয়ারক্রাফ্টগুলো সরবরাহের প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে ভারতও তাদের লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট বা তেজাসটি আমেরিকার ম্যারিনক্রফসের কাছে অফার করে এবং তারা বিভিন্ন ধরনের তথ্য এই RFI এর এগেনস্টে সরবরাহ করে। এরপরই ভারতের সংবাদ মাধ্যম উঠে পড়ে লাগে আমেরিকার ম্যারিনক্রফস এই হলতেজাস ক্রয় করছে। সুতরাং বাংলাদেশ, আপনারা কেন এটি ক্রয় করবেন না? আপনারা কি আমেরিকার ম্যারিনক্রফসের চেয়ে অতি আধুনিক সমরাস্ত্রধারী দেশ? বন্ধুরা, একটা জিনিস বোঝার জন্য আপনাদের কাছে শেয়ার করা, সেটি হচ্ছে ভারত তার সামরিক শক্তি, বিভিন্ন ধরনের সামরিক সমরাস্ত্র এবং তার বৈশ্বিক সক্ষমতা সম্পর্কে যেটি প্রকাশ করে সেটির চেয়ে তারা অনেক নিচে। তারা কিছু পেলে এমনভাবে ফুলিয়ে ফাপিয়ে দেখায় যে এটি হলিউড বা বলিউডের মুভিকেও হার মানিয়ে যাবে। বিশেষ করে তাদের মুভিগুলো তো তাদের দেশকে এমনভাবে রিপ্রেজেন্ট করে আসলে যেটি তাদের ক্ষমতা সামনে 50 বছরও অর্জন করতে পারবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এ বিষয়ে? অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর বাংলাদেশ যদি কোনোদিন সিঙ্গেল ইঞ্জিন মাল্টিলল কমব্যাক্ট এয়ারক্রাফ্ট ক্রয় করে, তার মধ্যে দুটি অপশন থাকবে, আপনারা ভবিষ্যতে মিলিয়ে নিয়েন। সেগুলো হচ্ছে চীনের ZNC অথবা D এবং আমেরিকার F-16 ফাইটিং ফ্যালকন। এর বাইরে অন্য কোনো যুদ্ধ বিমান আসার সম্ভাবনা নেই বললেই চলে বা খুবই কম। রাশিয়ার উপরে যদি আমেরিকার অবরোধ না থাকতো অথবা বাংলাদেশের সাথে এই সামরিক সমরাস্ত্র ক্রয়ের ব্যাপারে ভালো সম্পর্ক থাকতো, তাহলে রাশিয়ার MiG-35 আসার সম্ভাবনা ছিল, কিন্তু তার সম্ভাবনা এই মুহূর্তে 0%। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক কেনাকাটা এবং রাজনৈতিক, ভূরাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণ পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।